হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। এই যে আজকে কালী পূজা দেখতে বেরিয়ে গেছি, আর কোথায় কোথায় ঠাকুর দেখছি চলো তোমাদের সাথে শেয়ার করি, ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই চলে আসলাম মিলন সংঘ ক্লাব, এটাও একটা বালুরঘাটের খুব সুন্দর পূজা করে এই ক্লাবটা। চলো ভিতরের প্যান্ডেলটা কেমন করেছে তোমাদের সাথে শেয়ার করি, ভিডিওটা তার জন্য দেখতে থাকো লাস্ট অব্দি, আশা করি ভালো লাগবে। এই দেখো চারিদিকটা কুলা চালুন এগুলো দিয়ে করেছে, এই দেখো খুব সুন্দর করেছে, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে প্যান্ডেলের ডেকোরেশনটা। এই যে বাইরে এরকম সব মূর্তিগুলো করেছে, দেখো পুতুলগুলোর মতো খুব ভালো লাগছে দেখতে। এরপরে চলে আসলাম স্বাস্থ্যই সম্পদ ক্লাবে, এই দেখো প্যান্ডেলটা, এটাও ভালো করেছে। এবার প্যান্ডেলের ভিতরের ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে দেখো বিয়ের যে টোপরগুলো হয় সেগুলো, টোপর মুকুট এগুলো দিয়ে করেছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে এখানকার ঠাকুর। এরপরে চলে আসলাম সুভাষ কর্নার ক্লাব, এই প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে, এই লাইটিংটার জন্য অসাধারণ লেগেছে, দেখো কি সুন্দর করে করেছে, খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো। এরপরে দেখো ইন ক্লাবে চলে আসলাম, যেখানে একটা ঘড়ির মধ্যে ঠাকুরটাকে রেখেছে, চারিদিকে দেখো যে প্যাঁচা, এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। এরপরে খেয়ালি সংঘ, এই যে এখানে দেখো চারিদিকের ডেকোরেশন গুলো, এখানে কিন্তু মহাভারতের সমস্ত চরিত্রগুলোকে তুলে ধরেছে, চারিদিকে কিন্তু এইভাবে করেছে। এই যেখানকার ঠাকুর, এরপরে চলে যাচ্ছি এই যেটা হচ্ছে যুবশ্রী ক্লাব, এই দেখো চারপাশটা, এই যে এখানকার ঠাকুর, এখানে চারপাশে শিব ঠাকুরকে তুলে ধরেছে, শিব ঠাকুরের বিভিন্ন রূপ। এরপরে হচ্ছে চলে আসলাম বালুরঘাট ক্লাব, এই যেখানকার লাইটিংগুলো, এই দেখো মৌচাক করেছে, সামনেই একটা মৌমাছি বসে আছে, দেখো এই যে একটা মৌচাক, বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে সামনের থেকে আরো। এবার চলো ভিতরটা কেমন করেছে,
এই যে এখন চলে আসি প্রিন্স ক্লাবে। এই যে চারিদিকে ডেকোরেশনটা করেছে বর্ণমালার উপর, দেখো কি সুন্দর। যেখানে রবীন্দ্রনাথের ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দেখো, এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে শিশুদেরকে পাঠদান করছে। খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তুলেছে চারিদিকের নকশাগুলো। এই যে দেখো গাছের তলায় বসে। এই যে চারিদিকে বিদ্যাসাগরের ছবিও আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানকার ঠাকুরটা, এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে। প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমরা চলে আসলাম এবার কলেজ স্কয়ার ক্লাব। এই দেখো এখানে হচ্ছে একটা টানা রিক্সা বানিয়েছে, সেখানে মা কালী হচ্ছে বসে আছে, বেশ ভালো লাগছে দেখতে। এই দেখো এখানকার প্যান্ডেলটা। এই যে এই দেখো এখানকার ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে। এই যে ওপরের ডেকোরেশন গুলো তোমাদেরকে দেখালাম। এই দেখো বাইরে সেই টানা রিক্সাটা। এই ক্লাবটাও খুব সুন্দর করেছে। এরপরে আমরা চলে আসলাম রামকৃষ্ণ পল্লী স্পোর্টিং ক্লাবে। এই দেখো এখানকার প্যান্ডেলটা। এই যে দেখো এখানকার প্রতিমা খুব সুন্দর হয়েছে। চারিদিকে ডেকোরেশন গুলো বেশ ভালো লাগছে। বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ ট্রেশ হলাম। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, বাই।